শিশুবিহার স্কুলে সরস্বতী পূজা ভীষণ ভালো লাগছে, সবাই সেজে গুজে এসছে প্রত্যেক বছর। আর আমরা যেহেতু ক্যান্ডিডেটস, এটা আমাদের কাছে শেষ পূজা, মনে তো একটু কষ্ট লাগছেই যে এই পূজার যেভাবে আনন্দ করছি সেরকম আর আনন্দ করতে পারবো না, কিন্তু আজকে ছুটি আনন্দ করার প্ল্যান আছে। সারা বছর জানি এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি যে সরস্বতী পূজা আসবে, মানে সারা বছর আগে থেকে প্ল্যান চলে। বছরের প্রেশার সরস্বতী পূজার দিন, হ্যাঁ একদম। মানে এটার তাৎপর্যটা কতটুকু? তাৎপর্যটা এই দিনে সব, মানে সিনিয়ররা জুনিয়ররা সবাই একসাথে আসে, মানে এটা আমাদের একটা স্কুল লাইফের গেট টুগেদারের মতো, সবাই আসে, এমনকি আমাদের পাস আউট অনেক আগে সিনিয়ররাও আসছে। তাছাড়া ইয়েতে আজকে দেবীর সরস্বতীর আরাধনা হবে, তাতে আমরা মাকে চাইবো আমাদের যেন বিদ্যা বুদ্ধির হয়, এটাই আজকের দিনের তাৎপর্য। বিশেষত সরস্বতী ঠাকুর আমাদের বিদ্যার দেবী, সুতরাং আমরা সরস্বতীর কাছে আমরা এটাই প্রার্থনা করি আমাদের যেন পড়াশোনা ভালো উন্নতি হয়, আমরা আমাদের যেন বিদ্যা বুদ্ধি হয়, আমরা যেন ভালো লাইন নিয়ে পড়তে পারি, সবাই যেন ভবিষ্যতে দাঁড়াতে পারি, সেটাই মেন আমাদের কাছে আরাধনা সরস্বতী মায়ের কাছে। কতটা গুরুত্বপূর্ণ আজকে সরস্বতী পূজা? গুরুত্বপূর্ণ বলতে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ থাকে, গার্জিয়ানদের তুলনায় বা যারা পড়াশোনার সাথে যুক্ত থাকে বা যারা একটু বয়স্ক হলেও পড়াশোনাকে একটু ভালোবাসে তাদের কাছে এটা সত্যিই গুরুত্বপূর্ণ একটি দিন। সবার বাড়িতেও পুজোটা হয়, লক্ষ্মী পুজোর মতো, লক্ষ্মী পুজো ঘরে ঘরে হয়, কিন্তু প্রায় এখন দেখা যাচ্ছে প্রায় ক্লাব বা স্কুলেই না, শুধু অনেকের বাড়িতেই সরস্বতী পুজো হয়। সুতরাং আমি মনে করি যে এটা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে সবার কাছে বিদ্যার দেবী হিসাবে। আমাদের স্কুলের নাম শিশুভাইয়া হায়ার সেকেন্ডারি স্কুল। আজ আমাদের শ্রী শ্রী দেবী বন্দনা হচ্ছে। আজ সকাল থেকে সবাই সব কাজে ব্যস্ত, কেউ ফল কাটছে, কেউ পুজোর আয়োজন করছে। আজ কাল মাকে আনা হয়। এই বছরে আজ তিন চার দিন ধরেই মার পুজোর আয়োজন করা হচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু এই পুজোটাই বছরে একবার আসে, আমাদের সকলের ইমোশন নিয়ে এই পুজোটা। আচ্ছা আচ্ছা পুজো আবার চলে গেলে আবার মনটা খারাপ হয়ে যায়, আবার খুশিতে থাকে আবার সামনে বছর পুজো আছে সেটাই। সরস্বতী পুজোর গুরুত্বটা কতটুকু আজকের দিনে? গুরুত্বটা সরস্বতী পুজোর গুরুত্ব হলো আমাদের প্রত্যেক দিনে আমাদের যে বইটা খুলে বসি সেই বইয়ের মা পূজিত হচ্ছেন আজকে। আজকে গান নাচ পুরো শিল্পকলার মার পুজো হচ্ছে। সকলেই আজকে আমরা আজকে নিয়ম হলো বাসন্তী কালের ড্রেস পড়তে, কিন্তু আস্তে আস্তে এই এটা হারিয়ে যাচ্ছে, কিন্তু অনেকেই আজ পাঞ্জাবি হলুদ কালের ড্রেস পরে আছে, সেটা দেখি খুব ভালো লাগছে। কিন্তু আমাদের আজ এবার প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য নার্সারি 1-2-3 আসতে পারছে না, সেটাই একটু মনটা খারাপ হয়েছে। আমি ক্লাস 8-এ পড়ি। নাম সৌম্যজিৎ দাস। প্রত্যেক বছরের মতো রাজ্যের ঐতিহ্যবাহী বিদ্যালয় মালান্ত একাডেমি বাণীবন্দনায় ব্রতী হয়েছি আমরা। আমরা আজকে সবাই এখানে আনন্দ উপভোগ করার জন্য সরস্বতী মার কাছে প্রার্থনা করতে এসেছি। আমাদের আগামী দিন যাতে সুন্দর এবং পড়াশোনায় যাতে আরও উন্নতি করতে পারি এবং সেই সঙ্গে আমাদের সার্বিক সাফল্য কামনা করছি। আমাদের শিশুবিহার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এখন এখানে সরস্বতী পুজো চলছে, বাগদেবীর আরাধনা করছি আমরা সব ছাত্রছাত্রীরা মিলে। অনেকদিন আগে থেকেই, 5-6 দিন আগে থেকেই আমাদের সব পুজোর সব আয়োজন শুরু হয়,
বড়দের সাথে আমরা সবাই সব স্টুডেন্টরা মিলে মিটিং থেকে শুরু করে সব কিছু সেই যে আনন্দটা আসছে, পুজো আসছে, কি করব কি পরব, কখন আসব, বন্ধুদের সাথে দেখা হওয়া, আর অনেক বন্ধুদের সাথে যারা হয়তো পাস আউট হয়ে গেছে, বড় দাদা দিদিরা, ছোট ভাই বোনেরা, ওদের সাথে মজা করা, আনন্দ করা, সারা দিনটা এত সুন্দর করে কাটে। এখন সকালবেলা এসেছি, কাজ চলছে, এখন আমাদের পুজো চলছে, কাজ করা হয়েছে, পুজো চলছে। সরস্বতী পূজার দিন মেয়েদের অনুভূতিটা কি থাকে? সরস্বতী পুজো বলতে মেয়েদের অনুভূতি হচ্ছে শাড়ি পরা, একটা অন্যতম দিন। আমরা পুরো বছরই স্কুল ড্রেস পরি, সেটার সাথে আমাদের একটা আলাদা ইমোশন, আমাদের একটা আলাদা লাভ থাকে। কিন্তু সরস্বতী পুজোতে মেয়েদের শাড়ি পরা, স্পেশালি বাসন্তী রঙের শাড়ি পরে সেজে আসা, সব বন্ধুদের সাথে দেখা হওয়া, ছবি তোলা, সেলফি তোলা, এই নিয়ে আমাদের মেয়েদের ইমোশন। এখন তো মোবাইলের যুগ, মানে মোবাইলের পরিস্থিতিতে খাতা কলমে দুয়ার দিয়ে যে লেখাটা, এটার গুরুত্বটা কেমন চলছে? মোবাইল যতই আসুক বা অনলাইনে আমরা যতই পড়াশোনা করি, স্কুলে এসে আমাদের যে স্কুল বই খাতা, টিচার, বেঞ্চ, এই স্কুলের বিল্ডিং, এটার সাথে একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে, সেটা সেই অনলাইনে আমরা পাই না। যেটা স্কুলে এসে যে আনন্দটা বা যে অনুভূতিটা আমাদের হয় বই খাতা, কলম, টিচার, স্টুডেন্টস, এই বেঞ্চ, এই সব কিছুর সাথে, এটা মানে মুখে বলে বোঝানো যায় না, সেটা আসলে অনুভূতি করে নিতে হয়। যেহেতু করোনা আর সরস্বতী পূজা, এটা দুজনের পার্থক্য আসলে খুঁজলে কী খোঁজা যাবে? যেহেতু অন্য বছরের মতন আমরা সবাই মিলে করি, ঠিক আছে, কিন্তু এই বছর কোভিড-19 প্যান্ডেমিকের জন্য আমাদের ছোট ভাই বোনেদের খুব মিস করছি। যেহেতু ক্লাস 1 নার্সারি ছোট ছোট বাচ্চারা, যেহেতু গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী ওরা আসতে পারছে না, তো ওদেরকে খুব মিস করছি। ওদের সাথে এই সকালবেলার সময়টা, পুজোর সময়টা, অঞ্জলি নেওয়ার সময়, ছোট ছোট একদম নার্সারি যারা ছোট ছোট, ওরা শাড়ি পরে আসে, ওদেরকে দেখা, ওদের সাথে একটা আলাদা মানে অনুভূতি শেয়ার করে নেওয়া, সেটা একটু খুব মিস করছি এই বছর। তো সেটাই কোভিড-19 প্যান্ডেমিকের যে রেজাল্ট আমাদের সরস্বতী পুজোর। পারিযাত্রায়